তৈরি হয়ে গেছে মুচমুচে মজাদার ইফতারির একটি দারুণ আইটেম বেগুনি। বেগুনি না হলে কিন্তু ইফতারি প্লেটটাই মজে না। আর এই বেগুনিটা আমি যেভাবে তৈরি করছি, এই বেগুনিটা তৈরি করলে আপনারা ইফতারি 2-3 ঘন্টা আগেও তৈরি করলে কিন্তু আপনাদের মুচমুচে থাকবে। তা চলুন কীভাবে মজাদার আমি ফুলকো বেগুনিটা তৈরি করেছি কথা না বাড়িয়ে আমরা সেই বেগুনি তৈরি করার প্রসেসে চলে যাই। বেগুনি তৈরি করব, তার জন্য বেটার বানাবো একটা। সে বেটার বানানোর উপকরণগুলো এখন নিয়ে নেব। 1 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। চাউলের গুঁড়াটা দিলে কি হবে, আপনার বেগুনিটা মুচমুচে হবে। আর আজকে বেগুনি তৈরি করার সময় আমি দেখিয়ে দেব কিভাবে বেগুনিটা তৈরি করার 3-4 ঘন্টা পরও মুচমুচে থাকে। যে 1 কাপের মেপে আবার 1 কাপ যে 2 কাপ বেসন দিয়ে দিলাম, তাহলে 1 কাপ চাউলের গুঁড়া আর 2 কাপ বেসন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, 1 চিমটে জিরা। জিরাটা দিলে মুখে বাঁধবে, যখন ভাজে জিরার ফ্লেভারটা একটা ভালো সুন্দর একটা ফ্লেভার খেতে ভালো লাগবে। আর কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এছাড়া বাদ বাকি আমি আর কোনো কিছু দেবো না। এখন এটা পানিতে মাখিয়ে নেব। এখন এর ভিতরে এই যে শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা একটু সময় নিয়ে করতে হয়, তা না হলে কিন্তু ভালো হবে না, ফলবে না। একটু সময় নিয়ে যদি ভালো করে ফেটানো হয় তাহলে বেকিং সোডা কেন, কোনো কিছুই দেওয়া লাগবে না, এমনিতে আপনার ফুলকো ফুলকো বেগুনি হয়ে যাবে। আমি কিছুটা পানি নিয়ে নিলাম, এটা নর্মাল তাপমাত্রার পানি, গরম পানি না কিন্তু। এটা আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আর এখানে আমি ছোলার ডালের বেসনটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বেসন নিয়ে নিতে পারেন। কেমন বেটারটা হবে সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের। এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব। এরকম হাত ঘুরে ঘুরে ফেটালে কিন্তু খুব সুন্দর ফেটানো হবে। আমি আর অল্প একটু পানি দেব। সামান্য আর একটু পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আমি এতে কোনো বেকিং পাউডার ব্যবহার করব না আজকে, এমনি হাতে ভালো করে ফেটিয়ে এটা তৈরি করব। অনেক সময় বাসায় বাচ্চারা থাকে, তাদের জন্য কিন্তু বেকিং পাউডারটা স্বাস্থ্যসম্মত হয় না। এভাবে যদি আপনারা একটু সময় না ফেটিয়ে নেন তাহলে কিন্তু একেবারে ফুলকো ফুলকো হবে। চাইলে আপনারা এখানে ফুড কালার লাল কালারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পরিবারের সবার জন্য তৈরি করছি, তার জন্য এখানে কোনো কালার ব্যবহার করব না। ন্যাচারাল যে কালারটা হবে সেই কালারটাই থাকবে, কারণ রমজান মাস, তার জন্য এক্সট্রা কোনো কিছু এখানে আমি অ্যাড করব না। রমজান মাসে সবাই কম বেশি ভাজা পোড়াটা পছন্দ করে, তার ভিতরে বেগুনি কিন্তু মাস্ট। বেগুনি না হলে কিন্তু মনে হয় ইফতারিটা পারফেক্ট ভাবে হচ্ছে না। এখন ফেটাতে ফেটাতে দেখবেন ব্যাটারটা ফুলে উঠবে। এভাবে আমি 10 মিনিট খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। বেটারটা দেখেন একেবারে হালকা হয়ে এসেছে। এই যে বেটারটা এমন পাতলা হবে, বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না, যে আমি আঙ্গুল দিয়ে আপনাদের দেখাচ্ছি
যে কেমন হবে এটা। এই যে একটা পরিষ্কার আঙ্গুল এর ভিতরে দিয়ে দেখবেন, এই যে এমন করে দেখবেন, যদি এভাবে আঙ্গুলে গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন যে পেটাটা তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর আঙ্গুলটা কিন্তু বেটারে ডুবে আছে। এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বেটারটা কেমন হয়েছে। আর আমি কিভাবে তৈরি করি আর কিভাবে তৈরি করলে এটা ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে প্রায় 2-3 ঘন্টা সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো যখন তৈরি করি তখন। এখন এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, এর মাঝে আমি বেগুনটা রেডি করে নেব। যে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এই যে বেগুনি তৈরি করার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, আমাদেরই নিজেদের জমিতে হয়েছে চাষের বেগুন আমাদেরই। এখন এই বেগুনটা আমি কেটে নেব। আপনারা চাইলে লম্বা বেগুনটাও নিতে পারেন, আমি এখানে গোল বেগুনটাই নিলাম। আমি একটু গোল গোল করে কাটবো, চাইলে আপনারা লম্বা করেও নিতে পারেন, বেশি পাতলাও না আবার বেশি পুরো না, মিডিয়াম সাইজ করে বেগুনিটা কেটে নিতে হবে। বেশি পুরো হয়ে গেলে কিন্তু বেগুনিটা হবে না, ভেঙে যাবে, আবার বেশি পাতলা হলেও খেতে ভালো লাগবে না। তা একেবারে মিডিয়াম সাইজে বেগুনিটা তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখবেন বেগুনের ভিতরে যেন পোকা না থাকে। এই যে আমি এমন সাইজ করে একটু দেখিয়ে দিচ্ছি যে এমন পুরুত্ব করে এটা কেটে নিলাম। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ঠিক সেই পরিমাণে কেটে নিতে পারেন। আমি এখন এটা পানির ভিতরে দিয়ে দিলাম এবং এটা লবণ পানিতে খুব সুন্দর করে ধুয়ে নেব। লবণ পানিতে ধুয়ে নিলে কী হবে, বেগুনিটা একটু নরম হবে, বেগুনিটা বেসনের সাথে ভালো মতো চুবে থাকবে। এটা আমি এখন খুব সুন্দর করে ধুয়ে নেব। এখন দেখেন বেটারটা আরো কতটা ফুলে উঠেছে, আরো কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব। যে ফেটানো হয়ে গেছে, বেগুনি টুকরোগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে। এই যে এখন এর ভিতরে দিয়ে দেব। এখন চুলার জালটা ধরিয়ে দেব। এভাবে বেগুনগুলো ব্যাটারির ভিতরে রাখলে ব্যাটারটা ভালো মতো গায়ে লাগে এবং খুব সুন্দর হয় বেগুনিগুলো। একটা পরিষ্কার লোহার কড়াই আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন আরো কিছুটা এর ভিতরে তেল দিয়ে দেব। তেলের পরিমাণ একটু কমই দিলাম, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই গরম তেল আমি কিছুটা ব্যাটারের ভিতরে দিয়ে দেব। ব্যাটারের ভিতরে কিছুটা গরম তেল দিলে ভালো হয়, কেন দেবো সেটাও আমি আপনাদের জানিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন এখান থেকে কিছুটা তেল যে খুন্তির সাহায্যে এই ব্যাটারের ভিতরে দিয়ে দেব। এই গরম তেলটা দিলে কী হবে, এই যে আপনারা বেগুনিটা তৈরি করবেন, এই বেগুনিটা আপনার 3-4 ঘন্টা ধরে কিন্তু ফুলকো থাকবে। এখন এই গরম তেলের সাথে বেটারটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমার তেলটাও গরম হয়ে এসেছে। এখন একটা একটা করে বেগুনি যে এমন করে চুবিয়ে চুবিয়ে, দেখেন কি সুন্দর বেটার কিন্তু এর গায়ে লেগে রয়েছে। এই যে চুবিয়ে এখন তেলের ভিতরে, গরম তেলের ভিতরে দিয়ে দেব। যেহেতু আমার কড়াইটা ছোট আমি একটা একটা করেই ভাজি করব, তাহলে ফুলকো ফুলকো হবে। দেখলে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে এটা। বেগুনিটা লাল লাল করে ভাজি করে নেব। আর ভাজি করার সময় চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো আঁচে রাখবেন, তাহলে বেগুনিটা পুড়ে যাবে না, এপিট ওপিট খুব সুন্দর করে ভিতরে মুচমুচে হয়ে ভালোভাবে সুন্দরভাবে ভাজি হবে। বেগুনিটা হয়ে গেছে, এমন একটা ছাঁকনি ডালার ভিতরে বেগুনিটা উঠিয়ে নেব। তেলটা যতটা সম্ভব ঝরিয়ে নিতে হবে, দেখেন
এভাবে বাকি গুলো দিয়ে দেব। এখন এটা উঠিয়ে নেব। আগে থেকে বেটারের ভিতরে বেগুনটা যদি চুবিয়ে রাখেন তাহলে কি হবে, বেগুনটা নরম হয় আর বেটারটাও খুব সুন্দর মতো বেগুনের গায়ে লেগে থাকে। বেগুনি কিন্তু অল্প তেলেও ভাজি করা যায়। সবসময় যে কড়াই ভর্তি তেল লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু বেটারটাই মেন। বেটারটা যত সুন্দর করে তৈরি করবেন বেগুনিটা ততটা সুন্দর হবে। যে সবগুলো বেগুনি আমার তৈরি করা হয়ে গেছে, এখন বেগুনিগুলো একটা পাত্রে আমি উঠে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বেগুনিটা কত সুন্দর ফুলকো হয়েছে, একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি যেভাবে তৈরি করছি এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের বেগুনিটাও কিন্তু এতটা সুন্দর হবে, এমন ফুলকো ফুলকো হবে। আর আমার এই ভিডিওটা টেনে দেখবেন না, এ টু জেড দেখবেন, তাহলে বুঝতে পারবেন বেগুনিটা কিভাবে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করলে বেগুনিটা আপনারা 3-4 ঘন্টা একেবারে এরকম মচমচে ফুলকো রাখতে পারবেন।